28,000 locations, election locations, ওদের 11টা টাইম জোন, এই সবগুলো কেন্দ্র ওরা সিসিটিভির আওতায় নিয়ে আসছে এবং কেন্দ্রে বসে সব দেখতে পারে। এই বড় হল ঘরের চারপাশে দেয়ালে টানানো আছে সিসিটিভি, কোন কোন এলাকায় কখন কি ঘটনা ঘটে সবগুলো ওইটার সাথে লিঙ্ক আছে। প্রত্যেকটা ভোট কেন্দ্র আবার সিসিটিভি লাইট দিয়ে আছে, সেট করা আছে, সেটা দেখতে পারে। কত ভোট কাউন্ট হলো পড়লো সেগুলো দেখতে পারে, এত সংখ্যক এত পার্সেন্টেজ ভোট হলে এটা প্রত্যেক মিনিটে মিনিটে ওটা মনিটর করতে পারে, তার ব্যবস্থা আছে। সাংবাদিক সেখানে বসা থাকে, তারা মনিটর করে এবং টাইম টু টাইম তারা ব্রিফ করে নির্বাচন কমিশনের যারা আছে তারা। প্রধান নির্বাচন কমিশনারও তাদের তথ্য কেন্দ্র একটা ওপেন করে দিয়ে উনি সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন এটা। আর ওদের ভোট হলো 17, 18, 19 তারিখে, 20 তারিখে তাদের ভোটটা সাংবাদিকদের কাছে আমাদের যারা ইন্টারন্যাশনাল অবজারভার ছিলেন তাদের সাথে একটা মিটিং ছিল। সেখানে বিভিন্ন পর্যায়ের যারা আমাদের ওখানে প্রায় 250টা অথবা 245টা মতো ছিল অবজারভার ছিল, 49টি দেশের প্রতিনিধি ছিল। আমাদের মতো এরকম বিভিন্ন দেশের প্রধান নির্বাচন কমিশনার পর্যায়ের লোকজন ছিল এবং নির্বাচন কর্মকর্তাদের অন্য পর্যায়ের লোকজন ছিল, কমিশনার পর্যায়ের লোকজন ছিল। এরকম 50টা দেশের তার 245টি পাঁচজন প্রতিনিধি ছিল। ইলেকশনগুলো ডিসেম্বরের মধ্যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে, জেলা পরিষদের নির্বাচন হয়তো জানুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে। এই বিষয়গুলো অবশ্য সচিব মহোদয়ের বিষয়ে উনি বলবেন। রাশিয়ার নির্বাচন ভালো আমাদের থেকে, তাদের পার্থক্য হলো যে আমার উদ্দেশ্যে আমাদের মতো ওই রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন অথবা দেয়ালে দেয়ালে ফেস্টুন এগুলো নেই। আর নির্বাচন কেন্দ্রের বাইরে যেমন প্রার্থী এবং প্রার্থী সমর্থকরা যেরকম নির্বাচন প্রচারণা চালায় সেরকম সুযোগ নেই, সেরকম করা হয় না। আর নির্বাচনের প্রচার প্রচারণাটা মূলত অনলাইন ভিত্তিক বেশি হয়, ডিজিটাল সিস্টেম অত্যন্ত উঁচু মানের। কমিশনের এক লম্বা মিটিং হলো, এই কমিশনের মিটিংয়ে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি, এটা বিস্তারিত সচিব মহাতে বলবেন কমিশনের সিদ্ধান্তগুলো আমাদের বলার। তো আমরা নির্বাচন যেগুলো সংসদ নির্বাচন একটা উপনির্বাচন সেটা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এগুলো সব শেষ করব। কোনো অভিযোগ নেই যে কোনো ভোট কেন্দ্রে কোথাও কেউ ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট বাক্সে কোনো অসুবিধা করেছে। ইভিএম পদ্ধতি নেই, ভোটারদের যায় তারা আইডি কার্ড দেখে শনাক্ত করে, আইডি কার্ড তো না এই দিকে ওদেরকে পাসপোর্ট দেখে শনাক্ত করে এবং তার ভোটার একটা ই দেয়, ব্যালট পেপার দেয়, ব্যালট পেপারটা ব্যালট বাক্সে রাখে, ইলেকট্রনিক্যালি ওটা ভিতরে ঢুকে দেয় এবং কতজন ভোট দিল ওটার সাথে সাথে একটা মনিটর থাকে, সেখানে দেখানো হয়। ভোট গণনা হয় পার্সোনালি বাই হ্যান্ড, হাতে হাতে। আর ৬-১৪ ব্যক্তি যারা সরকারি কর্মকর্তা হিসাবে নিয়োজিত থাকে তারা, যারা ভোট কেন্দ্রের বাইরে থাকে তারা, এদের ভোট দেওয়ার ব্যবস্থা আছে।